কলেজ যাওয়ার পথে ছেলেটা প্রায়ই বাস স্টপে দাঁড়িয়ে থাকে আমি যে বাসে উঠি সেও সে বাসে ওঠে লুকিয়ে লুকিয়ে আমায় দেখে একদিন ছেলেটাকে পরীক্ষা করার জন্য বাসে উঠলাম ছেলেটাও পেছন পেছন উঠল বাস চলতে শুরু করলে হেলপারকে বললাম বাস থামান আমি নামব হেলপার বিরক্ত মুখ নিয়ে বাসের স্টিলে হাত দিয়ে মেরে একটা শব্দ করলো বাস থামল আমি নামলাম ছেলেটা ভেবা চাকা খেয়ে দাঁড়িয়ে রইল নামার পর বাস চলতে শুরু করলো বাসের দিকে তাকিয়েই রইলাম চলন্ত বাস থেকে খুব ঝুঁকি নিয়ে ছেলেটাও নামলো বাস থেকে রাস্তায় পা রাখতেই টোলে পড়ে যেতে গিয়ে নিজেকে দ্রুত সামলে নিল সে দূর থেকে দেখে আঁতকে উঠে মৃদু হেসে বলে উঠলাম দেখে নামবেন তো এখনই কি হতো কথাটা খুব আস্তে বললাম ছেলেটা শুনতে পেল না হেসে অপেক্ষা করতে লাগলাম পরের বাসের অপেক্ষায় ছেলেটা ইতস্তত বোধ করতে করতে আমার কিছুটা দূরে দাঁড়িয়ে রইল পরের বাস আসলো ছেলেটা কৌতূহল নিয়ে আমার দিকে তাকালো আমি না বোঝার ভান করে বাসে উঠলাম ছেলেটা এখনো ওঠেনি হয়তো ভেবেছে এবারেও নামব বাস যখন চলতে আরম্ভ করলো তখনই ছেলেটা হন্তদন্ত হয়ে বাসে উঠল আমার পাশের সিটটা ফাঁকা ছেলেটা দূর থেকেই লুকিয়ে লুকিয়ে দেখছে মাঝ এক লোক নির্দিধায় আমার পাশের সিটে বসল লোকটা বসতেই লক্ষ্য করলাম ছেলেটার চোখ মুখ শক্ত হয়ে গেল ভ্রু কুঁচকে গেল হাসলাম মজাই লাগছে ছেলেটাকে রাগাতে পাশের লোকটাকে বললাম আঙ্কেল আপনি অন্য সিটে বসবেন প্লিজ এখানে আর একজন বসবে লোকটা বিরক্তি নিয়ে বলল কে বসবে সিট তো ফাঁকাই ছিল যত সব ঢং কথাটা বলে উঠে গেল ছেলেটা দূর থেকে এসব দেখে দীর্ঘশ্বাস ফেললো তার ঠোঁটে হাসির রেখাও ফুটে উঠল হাত উঁচিয়ে ছেলেটাকে ইশারা করলাম ইশারা করতে দেখে ছেলেটা সঙ্গে সঙ্গে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। চোখের পাতাটাও ফেলছে না হাতের ইশারায় কাছে আসতে বললাম ছেলেটা শীত ধরে ধরে কাছে আসলো ঘামে তার শার্ট ভিজে গেল বললাম শীতটা আপনার জন্য রেখেছি ছেলেটা মনে হলো আকাশ থেকে পড়লো কাঁপা সরে বললো আ আমার আমার জন্য হুম ছেলেটা ইতস্তত হয়ে পাশে বসলো শরীর ঘামে ভিজে যাচ্ছে বললাম গরম লাগছে নাকি চাইলে জানালার পাশে বসতে পারেন ছেলেটা হাত তুলে বলল সমস্যা নেই এরপর থেকে রোজ কলেজ যাওয়ার পথে ছেলেটাকে আমার পাশের সিটে বসতে বলি সে মাঝে মধ্যে চকলেট মেহেন্দি আলতা টিপের পাতা আইসক্রিম উপহার হিসাবে নিয়ে আসে প্রতিদিন আমি আগে ছেলেটাকে বসতে বলি তারপর সে বসে আজ না বলতেই ছেলেটা পাশে বসলো কিছুটা অবাক হলাম ভালো লাগলো জিজ্ঞেস করলাম আজ দেখছি বলতেও হলো না ছেলেটা আমার হাতে একটা গাদা ফুল দিয়ে বলল চোখে বলেছেন বুঝে নিয়েছি সারা জীবন পারবেন আমার চোখ দেখে মনের ভাষা বুঝতে চেষ্টা করব। আর যদি না বোঝেন উল্টো ভুল বোঝেন তখন তখন না হয় শাস্তি দিয়েন আপনার সাথেই অন্যায় করব, আপনার কাছেই শাস্তি নিব